আগামী দিনে সারা রাজ্যে যেভাবে এই গণহত্যা চলছে, গণপিটুনি চলছে, এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে, পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে বসিয়ে মিথ্যা কেস দিয়ে মামলা কাটাচ্ছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে, এর প্রতিবাদে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা রাজপথে যাব। আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আমার প্রশ্ন এখান থেকে আপনাদের কাছে রাখতে চাই, রাজ্যের প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা আছে, যিনি পুলিশ মন্ত্রী আছে, তার কাছে রাখতে চাই, যাদের নামে এফআইআর হয়েছে, এফআইআর এর কপিতে যাদের নাম আছে, সেই এসআই থেকে শুরু করে আর যারা আছে, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না কেন? এর জবাব কিন্তু ঢোলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষের কাছে মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দিতে হবে। ওরা বলছে নাকি মমতা ব্যানার্জি তো কোনো শব্দই খরচ করেনি, কোনো শব্দই মুখে খরচ করেনি, মানে বুঝতে পাচ্ছেন তো? তিনি চাইছেন এই ধরনের হোক, একটা দুটো হলে কি হবে? আমি কোড আনকোড বলছি, মুসলমানরা ভয় পেয়ে যাবে, কোড আনকোড বলছি, আদিবাসীরা ভয় পেয়ে যাবে, কোড আনকোড বলছি, দলিতরা ভয় পেয়ে যাবে, আর মমতা ব্যানার্জি তিনি এদেরকে নিয়ে সুন্দরভাবে রাজনীতি করতে পারবে। আমাদেরকে ভয় দেখানো হয় গুজরাটের কথা বলে, উত্তর প্রদেশের কথা বলে, অসমের কথা বলে, কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট, উত্তরপ্রদেশ, অসম থেকে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। পুলিশ কাস্টডিতে পিটিএ মারার ঘটনা আজকে নতুন নয়, গত বছরের কথা বলছি। বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজন এই ধরনের পুলিশের হাতে নিগৃহীত হয়ে মারা গেছে বলে এই অভিযোগ আছে। গত বছরে তাদের পরিবারের লোকজনকে ডেকে কিছু ক্ষতিপূরণ দিয়ে বলেছিল বিচার হবে, এক বছর হয়ে গেল কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। তাই বন্ধুগণ আপনাদের বলবো, সজাগ হন, সতর্ক থাকবেন, প্রস্তুত নেন, আগামী দিনে এই শিকারী মুড়ার মতো কোনো ছেলেকে আমরা হতে দেব না, আগামী দিনে আবু সিদ্দিকের মতো আমরা কোনো ছেলেকে হতে দেব না, আগামী দিনে বিদ্যুৎ মণ্ডলের মতো কোনো ছেলেকে আমরা হতে দেব না। আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে খেটে খাচ্ছি যাতে মাথা তুলে থাকতে পারি, তার ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব, হবে তো নাকি? আমরা পারবো না আমাদের ব্যবস্থা করে নিতে? আমরা পিছিয়ে বর্গের মানুষ, আমাদের উপর অত্যাচার নামাচ্ছে, কোনোভাবেই আমরা মেনে নেব না। তাই বন্ধুগণ আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে কি শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকবে, একটা শান্তিপূর্ণ আন্দোলন, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সভাকে মুহূর্তের মধ্যেই কুলুষিত করে দিতে পারে আমরা যদি বিশৃঙ্খলা থাকি বা আমাদের মধ্যে যদি কেউ ঠুকে থাকে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আজকের পর থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে, সর্বপ্রথম তাকে কি বলবেন? আপনি কোথা থেকে আসছেন? আর মোবাইলটা অন করতে পারবেন তো? হ্যাঁ, মোবাইলটা অন করবেন, বলবেন কি বলছেন, বলুন, আইডি কার্ড দেখান, দেখাতে পারবেন, বলবেন তো একদম। আর যে আইডি কার্ড দেখাতে পারবে না, তাকে ঘরে বসিয়ে মিষ্টি পানি দিয়ে তালা মেরে আমাদেরকে জানাবেন। আমি আপনাদের বলছি, আমি একজন বিধায়ক তো, আমারও আইডি কার্ড আছে, তো দেখুন আমি নিয়ে ঘুরছি সাথে করে। এ দেখো খারাপ হয়ে গেছে, এটাকে আমি ঠিক করতে দিই, বুঝতে পেরেছেন? আমি বিধায়ক, আমাকে সাথে নিয়ে ঘুরতে হয়, বুঝতে পারছেন? তাহলে আমি যদি বিধায়ক, আমি যদি আইন তৈরি করার মধ্যে 294 জনের মধ্যে আমি একজন, আমি যদি আইন তৈরি করি যারা, সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে, যারা আইনের বাস্তবায়ন করে সে বেটারা ঘুরবে না কেন? তুমি সি আইডি হয়েছো, সিআইডি সেজে এসেছো, চমকাতে আসছে, ওই চমকানো ধমকানো দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া, এটা মনে রাখবেন, আপনাদের বলে যাচ্ছি, আপনাদের জন্য আমি 42 দিন জেল কেটেছি, আর আপনাদের জন্য 420 দিন জেল কাটার জন্য আমি প্রস্তুত আছি, কিন্তু কোনো অন্যায়কে মেনে নেওয়া যাবে না। আমার অপরাধটা কি? আমি দলিত মায়ের হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি মুসলিমের হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি আদিবাসী হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি পিছিয়ে বর্গী হিন্দুর হয়ে কথা বলি। ওইটাই আমার অপরাধ না? আমি এই অপরাধ 100 বার করতে প্রস্তুত আছি যদি আপনারা আমার সাথ দেন, বুঝতে পারছেন? ভয় পাবেন না, মাথা তুলে বাঁচবেন, মাথা কারো কাছে হেট করবেন না,
কাউকে মাথা বিখিয়ে দেবেন না। দেখুন আপনাদের বলে যাই, এই গণতন্ত্রের এই ডেমোক্রেসির সব থেকে মজার কি জানেন, সব থেকে মজা কি জানেন, 2019 সালের পর থেকে যারা স্লোগান দিয়েছিল কি আপকি বার 400 পার, তারা আজকে অন্য হাত ধরে সরকারে আছে। বুঝতে পারছেন তো, এটা গণতন্ত্রের সব থেকে বড় মজা, গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। আজকে যারা সংখ্যা দিয়ে সংখ্যার যারা গরম দেখাচ্ছে, কালকে তারা নিচে চলে আসবে, আপনি কালকে উপরে চলে যাবেন। তাই আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। তাই বন্ধুগণ আপনাদের কটা বাজে, আমাদের আমাদের ধোলার অঞ্চল সভাপতি ভারুক ভাইকে কি করেছিল, একটা পাড়ার ঝামেলা হয়েছে, পারিবারিক ঝামেলা, আমাদের অঞ্চল সভাপতিকে ধরে জেলের মধ্যে রেখে থানাতে বসিয়ে জেল খাটিয়েছে। কিছু অসুবিধা হয়েছে? সে কোথায় ফারুক, ওঠো, কিছু অসুবিধা হয়েছে? আমি আপনাদের বলি, আমি নিজে জেল খেটে এসেছি তো, হ্যাঁ, জেলে একবার করে যাওয়া দরকার প্রতিবাদীদের, একবার করে প্রতিবাদীদের জেলে যাওয়া দরকার, ভয়টা কেটে যাবে, জেলের ভয় দেখাই তো আটকে রাখতে পেরেছিল। তো আপনাদের এখানে উপস্থিত যারা আছেন, আমি প্রত্যেককে বলে যাচ্ছি, অন্যায় আপনারা করবেন না, আইন হাতে তুলে নেবেন না, সংবিধান বিরোধী কাজ করবেন না, আপনার জিম্মেদার আমি হলাম, আপনার হয়ে লড়াই আমি করব। তারপরে যদি অন্যায়ভাবে মিথ্যাভাবে আপনাদের নামে মামলা দেয়, সে ঢোলা থানা হোক আর যেই হোক, আপনাদের বলছি প্রয়োজনে আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদেরকে জামিন করিয়ে নিয়ে এসে মালা পরিয়ে আপনাদের বাড়ি পৌঁছাবো। যদি কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হয়, সুপ্রিম কোর্টে যাবো যে মামলা করব। তবে একটা কথা বলছি, এই ভাইকে দেখিয়ে বলে আমি শেষ করব, ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছে তো, মিথ্যা মামলা কতদিন চলবে? জামিন তো করিয়েছি, 2-3 বছর পরে মামলা কি হবে? ডিসমিস হয়ে যাবে। ফারুক ভাই কি হবে? অন্যায় করেনি তো, বেইজ্জত বাড়ি হয়ে যাবে, তার খালাস হয়ে যাবে, কোনো মামলা থাকবে না। তারপরে কি আমরা ছেড়ে দেবো? আমরা টাকা লাগিয়ে উকিল লাগিয়ে জামিন করালাম, দিনের পর দিন ডেট পড়লো যখন আমরা উকিল লাগালাম, সেই উকিলকে দেই ফারুক ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা করেছিল দাদা দিদির কথা শুনে, তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। আপনারা কি ভাবছেন, ছেড়ে দেবো? আবার যে করেছিল সেই নাকি গরু চোরের আসামি বলছে, যাক সেই বিষয়ে আমি যাচ্ছি না, আপনাদের বলে রাখছি। আমি আবারও বলছি আপনাদের, আপনাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, মাইকের মাধ্যমে আওয়াজের মাধ্যমে যতজন শুনছে সজন সবাইকে জানিয়ে দিয়ে যাচ্ছি, আর এই দুই লোককে বলে যাচ্ছি এখানে চাচা আর বাপ্পাকে, যদি আমার সাথে থাকে, আমাদের কথা মতো যদি চলে, আমি আপনাদের বলে যাচ্ছি, শুধু ওই থানার অফিসাররা নয়, যারা যারা যুক্ত আছে সব ব্যাটাকেই জেলের ভাত খাওয়া হবে এবং শাস্তির ব্যবস্থা করব। আমি বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে, আমি কথা দিয়ে যাচ্ছি, এবং যাতে এই জন্য দৃষ্টান্ত তৈরি করতে চাইছি, যাতে আগামী দিনে কারো বাড়ির ছেলেকে না এই ধরনের হয়। আর একটা কথা বলে যাই, আপনারা শুনুন, জানতে হবে আপনাদের, জানেন আপনাদের জানতে হবে, জামিন করিয়ে দেবে বলে, জামিন করিয়ে দেবে বলে প্রায় 2 কেস হালকা করে প্রায় 2 লক্ষ টাকা চেয়েছে বাড়ির। একে তো সোনা চুরি হয়েছে, এদের টাকা পয়সা চুরি হয়েছে, বাড়িতে পুলিশ এসে কত টাকা সোনা নিয়ে গেছে আর বলবো না, এখন সব কোটা ওগুলো বলা হবে, হেভি পরিমাণ টাকার সোনা নিয়ে চলে গিয়েছে, ছাড় 1 ইঞ্চি হবে না। আমরা দেখেছিলাম গত 2 বছর আগে মালদাতে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশ কিভাবে আক্রমণ করেছিল, পুলিশের কাছ থেকে আমরা পাবো কি নিরাপত্তা? পুলিশের কাছ থেকে আমরা কি পাবো যে আমাদের নিরাপত্তা দেবে? আর সেই পুলিশ আমাদেরকে শোষণ করছে, যারা শোষণ করছে তাদের চিৎকার নিন্দা জানাচ্ছি, যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি, এবং তাদের ডিএ যাতে বাড়ে তার জন্য লড়াই করছি। সর্বোপরি এখানে আপনাদের বলে যাই, এই আন্দোলন এখানেই সীমাবদ্ধ নয়, এই আন্দোলন যেমন কোর্টে গিয়ে হচ্ছে, আইনের মাধ্যমে আন্দোলন হচ্ছে, পথে ঘাটে যেমন আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আগামী দিনে বিধানসভার মধ্যেও হবে, জবাব ওখানে দিতে হবে। যারা এসেছেন শান্তিপূর্ণভাবে এসেছেন, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়, আপনারা শান্তিপূর্ণভাবে এখান থেকে বিদায় নেন।
ওটা পৌঁছে বলে দেবে। আর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন 22 তারিখে কোর্টের ডেট আছে, ওখানে কি হচ্ছে সেটার প্রতি যেমন আমরাও নজর রেখেছি, পশ্চিম বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা সেরাও নজর রাখছে। আমরা যেমন 22 তারিখের পরে কলকাতাতে আমরা আপনাদের ডাক দেব, ঠিক একইভাবে আরো বিভিন্ন রাজনৈতিক দল আছেন, সামাজিক সংগঠন যারা আছেন তারাও ঐক্যবদ্ধ হচ্ছে, তারাও বিভিন্ন জায়গাতে এই বিচারের দাবিতে তারাও ডাক দেবে বলে আমাকে জানাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আমরা ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকটা ন্যায়ের পক্ষে থাকা যে সমস্ত যারা আছেন তাদের ডাকে আমরা সাড়া দিয়ে সেই প্রতিবাদ সভাগুলোকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পাঠাবো, এবং দ্রুত যাতে এই আমাদের আবু সিদ্দিক হালদারের খুনিরা শাস্তি পায় তার ব্যবস্থা আমরা যেমন কোর্টের কাছ থেকে চাইবো, ঠিক আমরাও জনমানুষেও সেটাকে তুলে ধরবো। আস্তে আস্তে যারা এসেছেন এখান থেকে বিদায় নেন।